नमस्कार আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে মাটনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কোরমা মশলা, যেটা গরম ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই মাটন কোরমা মশলা বানিয়ে নেওয়া যায়। মাটন কোরমা মশলা বানাতে আমি এখানে 1 কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দেখুন আমি প্রথমে 2 টেবিল চামচ আমি আদা কুচি দিয়ে দিলাম, প্রায় 10-12টা রসুন কোয়া দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2 পেঁয়াজ দিয়ে দিলাম। এছাড়া আমি 1টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু প্রয়োজন মতো জল মিশিয়ে আগে আমি প্রথমে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কড়াইয়ে দেখুন প্রায় 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে দেখুন আমি বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের, আর আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি এই গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেব, তাই গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে দিয়েছি। দেখুন বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, বেরেস্তাগুলোকে। বেরেস্তাগুলো কিন্তু একদম ছেঁকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ, 2টো দারুচিনি, 1টা জয়িত্রী, 1টু জায়ফল আর প্রায় 1 টেবিল চামচ গোটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি আসছি। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানালাম আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আমি একে একে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আমি দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নেব। আর 1টা পেস্ট বানিয়ে নেব। এবার আমি মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি, আর যে বেরেস্তাটা আমি বানালাম তার থেকে 1/2টা পরিমাণ বেরেস্তা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আগে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। 1/2টা পরিমাণ বেরেস্তা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। হুম, পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার আমি মাটনটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, একটু কষানো হলে পর তারপর নুনটা দিয়ে দেবো, প্রয়োজন মতো নুনটা আমি তখন দেবো। প্রায় 3-4 মিনিট পর আমি দেখুন প্রয়োজন মতো নুনটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। Where's
আবারও আমি ভালো করে কষিয়ে নেব। শুন, মাটন কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে বেরেস্তাগুলো বাকি বেরেস্তাগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক টেবিল চামচ আমি মিট মশলা দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিচ্ছি আমি। মাটন কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন গরম জল করে নিয়েছি, এক গ্লাস পরিমাণ গরম জল আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি মাটনটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। প্রেসার কুকারে দিয়ে আমি 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। সমস্ত মাটনটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার আমি 5 থেকে 6টা হুইসেল দিয়ে অফ করে দেব। দেখুন প্রায় 5টা হুইসেল দিয়ে আমি প্রায় 20 মিনিট দমে রাখার পর আমি এসেছি, খুলে দেখছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে মাটন কোরমা মশলা, একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন এবার আমি একটু সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার একটু মিশিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। একটু জাস্ট সেন্ট হবে। এবার আমি গরম গরম পরিবেশন করব। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, গরম গরম মাটন কোরমা মশলা, যেটা গরম ভাত, রুটি, লুচি, পোলাও, নান সব কিছুর সাথে অসাধারণ লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপিটা আপডেট দিতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।